হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারেন। আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে চিন্তিত? আপনার কি মনে হচ্ছে আপনার ফেসবুকের পাসওয়ার্ড অন্য কারো কাছে আছে? আপনার কি মনে হচ্ছে আপনার ফেসবুকে আপনি বাদে অন্য কেউ পোস্ট বা কমেন্ট করতেছে আপনার আইডি দিয়ে? আপনি চান আপনার ফেসবুকে ঢুকার সময় আপনার ফোনে বা আপনার গুগল অথেন্টিকেশন অ্যাপে একটি কোড আসুক এবং সেই কোডের মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকুন? আপনি যদি এটা চান তাহলে আমার পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিও জুড়ে আছি আমি আব্দুল কাদের, আমার চ্যানেল একে কাদের অফিসিয়ালে। সো গাইস, এখন আমরা চলে যাচ্ছি ফোন স্ক্রিনে। সো গাইস, আমরা চলে আসছি আমাদের ফোন স্ক্রিনে। এখন আপনি আপনার প্রথমে আপনার ফেসবুক বা ফেসবুক লাইট দুইটা অ্যাপের মধ্যে একটা অ্যাপে ঢুকবেন। আমি আমার ফেসবুক লাইটে ঢুকতেছি। সো গাইস, আমরা চলে আসছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। এখন আপনাকে যাইতে হবে থ্রি ডটে। থ্রি ডটে যাওয়ার পরে যাবেন নিচে যাবেন, নিচে যাওয়ার পরে যাবেন সিটিংয়ে। সিটিংয়ে ক্লিক করার পর একটু উপরে যাবেন, তারপর এখানে আছে একটা সিটিং পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে একটা সিটিং আছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে ট্রাই করলে এটা গুগল অথেন্টিকেশন অ্যাপে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হবে, মানে ওইটাতে অনেক ভেজাল, আপনারা ওইটা থেকে দূরে থাকবেন। আপনার নিজেরটা করবেন ইউজ টেক্সট মেসেজ এসএমএস, মানে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকার সময় আপনার ফোন নাম্বারে একটি কোড যাবে, ওই কোডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। আমি ইউজ টু ফ্যাক্টর ইউজ টেক্সট মেসেজ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ডটি দেবেন। এখানে আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বার, মানে যে নাম্বারে আপনি আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটা পাঠাইতে চান, মানে আপনি ঢুকার সময় আপনার যে নাম্বারে কোডটি যাবে, আপনার ওই নাম্বারে কোডটি না দিতে পারলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। আমি আমার নাম্বারটা দিচ্ছি, নাম্বারটি দেওয়ার পরে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। কন্টিনিউ করার পরে আপনার ফোনে কোড কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসাইতে হবে, এটির জন্য একটু সময় নিতে পারে। চলে আসছে আমার কোড দিয়ে 0311। কোডটি দেওয়ার পরে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, আপনার আমার এই নাম্বারে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন হয়ে গেছে, মানে আপনি যে নাম্বার দেবেন আপনার ওই নাম্বারে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে যাবে। সো গাইস, এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।